এটি হলো 4 ফেব্রুয়ারি আর গতকাল ছিল 4 মার্চ। আমরা হলো 5ই মার্চ আজকে টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। তাহলে মানে টাকা দেওয়ার ঠিক আগের দিন এই ধরনের নিউজ, এটি কি ইন্ডিকেশন করে? তা আমি এখানে বলতে চাই, আমরা সরকারি চাকরি করি, আমাদের অনেক কিছু বাইন্ডিংস আছে। এবং এর পাশাপাশি আমি বলি, আমরা যখন এর প্রথম যে 4 ফেব্রুয়ারি যে টাকাগুলো দিলাম, তার জাস্ট কয়েকদিন আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাকে চিফ গেস্ট করেছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, ওখানে আমাকে প্রধান অতিথি করেছে এবং সেখানে ই কমার্স রিলেটেড একটি আলোচনা, সেখানে ই ক্যাব ছিল, আরও অনেক লোকজন ছিল। সেখানে তারা ই ভ্যালির রাসেল সাহেবকেও ইনভাইট করেছে, যে জিনিসটা আমি জানি না। এবং সেখানে ওনার ব্যানারে কিন্তু ওনার নামও নেই। ওখানে আপনার স্টেজে অন্তত 10-15 জন লোক বসেছিল, আপনার নিশ্চয়ই ওইটা নিউজটা কেয়ার করবেন। তো সেখানে আমাকে যদি প্রশ্ন করা হয় এবং ওই দিন নিউজে আসে যে ভোক্তার ডিজি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরকে নিয়ে মিটিং করছেন, এটি আমার জন্য বিব্রতকর। তা আমি ভাবছি, এটা মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই, সেটি হলো যে ই ভ্যালির যে গ্রাহকদের জন্য টাকা ফেরতের জন্য আমরা যে কার্যক্রম নিচ্ছি, এটি বোধহয় অনেকের জন্য পছন্দ নয়। সেক্ষেত্রে বোধহয় আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে, আমরা এই পেন্ডিং বিষয়গুলো আবার নিষ্পত্তি করবো কি না। রাসেল যতদিনে যতগুলো মামলা, তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে সারা বাংলাদেশে আমি জানি না, সেই সংখ্যাটা 100 বা 150 হতে পারে। সেই সমস্ত মামলা থেকে সমস্ত কিছু নিষ্পত্তি হওয়ার পরে তারপর আমরা কার্যক্রম গ্রহণ করি, মানে আমার মনে হয় সেটাই আমার ভাবা দরকার। কারণ আমি তো একটা সরকারি চাকরি করি, যখন নিউজগুলো এইভাবে আসে টুইস্ট হিসেবে, সেটি তো অন্য কিছু মিন করে। তাহলে কি এই গ্রাহকদের যে টাকা ফেরত, এই টাকা ফেরত দেওয়াটা, এটা কি কারো পছন্দ হচ্ছে না? আগে এই প্রশ্ন আমি রেখে গেলাম। তা আমি আর কিছু বলতে চাই না, কারণ মাঝে মাঝে কাজ করতে গেলে এই ধরনের নিউজ যখন আসে, যখন আমার নিউজ ছাপানো হয় যে কি আসামির পাশে ভোক্তার ডিজি বসে এইগুলো করছেন, সেটি আমার জন্য বিব্রতকর এবং এটা আমার মানে কি বলবো, যে কাজের স্পৃহা হারিয়ে ফেলে। সেই ক্ষেত্রে আমাকে এখন দ্বিতীয়বার ভাবতে হবে যে এই ভ্যালির এই টাকা কার্যক্রম আজকেই বোধ হয় আমরা শেষ করে দেবো। আমরা হয়তো পরবর্তীতে এই কার্যক্রম সমস্ত মামলা টামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে, এর পরবর্তীতে আমরা হাইকোর্ট থেকে বা আমাদের যে আদালতগুলো আছে সেখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে, প্রয়োজনে আমরা আমাদের যেটি আছে, যে আপনারা জানেন অ্যাটর্নি জেনারেল অথবা যারা পিপিজিপি আছে সলিসিটার উইং, তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আমরা এই টাকা ফেরত দেওয়ার কার্যক্রম নেব বলে এটাই বোধহয় সঠিক পথ হবে। কারণ আজকে ই ভ্যালির চেয়ারম্যান রাসেল সাহেবের এখানে আসার কথা ছিল, আমি তাকে আসতে না করেছি। উনি যদি এসে আশ্বস্ত করতো ওনার মুখ থেকে, আপনি যে প্রশ্নটা করেছেন এই জবাবটা তো উনি আরও ভালো দিতে পারতেন। তা এখন আমরা তো এইভাবে তো কাজ করতে পারবো না। তা এই কারণে আমি বলি, মাঝে মাঝে বলি যে আপনারা মিডিয়ার যারা আছেন, আপনারা অনেক পজিটিভ নিউজ করেন এবং আপনাদের মাধ্যমে অনেক কিছু, দেশের অনেক কিছু বেরিয়ে আসে, কিন্তু এখানে নিশ্চয়ই কোনো একটা গ্রুপ কাজ করছে, তারা চায় না যে এই টাকাগুলো গ্রাহকরা ফেরত পায়। এখন তাদের এজেন্ডা কী সেটি আপনারাই অনুসন্ধান করে বের করেন। এই যে যারা এই চক্রটা আছে, যারা চায় না যে ই কমার্স আবার ঘুরে দাঁড়াক, যারা চায় না যে এই দেশীয় যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো আবার সার্ভাইভ করুক, এবং যারা চায় না যে আপনার এই ভোক্তার যে অভিযোগগুলো আছে এগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তি হোক, উনি যে প্রশ্নটা করলো কবে হবে, আমি যদি শুরু করি তবে একদিন শেষ হবে। তা আমি তো শুরু করলাম, দ্বিতীয়বারের মতো দিচ্ছি, তৃতীয়বার আবার হয়তো আমরা এই রোজার মধ্যে আরেকবার দিতে পারতাম। তাহলে সেটা যদি আপনার এইভাবে যদি আসে, এরকম বাধা আসে,